চরন্ত প্রমাণ উপর বাংলার বাংলাদেশ ওখানকার আলেমরা সঠিক হাদিস এবং কোরআন বলার কারণেই এক এক করে ধরে তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করে দেওয়া হচ্ছে আপনি যদি পশ্চিম বাংলার মাটিতে বসবাস করার পরেও এটা গণতন্ত্র দেশ যদি এটা অন্য কোন তন্ত্র দেশ যদি হতো আপনি যদি সরকারের এগেইনস্টে যদি কোনো কথা যদি বলতেন আচ্ছা বলুন তো আপনাকে অ্যারেস্ট করা হতো কি হতো না হতো তার একটা জ্বলন্ত প্রমাণ উপর বাংলার বাংলাদেশ ওখানকার আলেমরা সঠিক হাদিস এবং কোরআন বলার কারণেই এক এক করে ধরে তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করে দেওয়া হচ্ছে ঠিক তেমন পরিস্থিতি আমাদের এখানে যদি হয়ে যায় যদি হয় তার মানে বোঝা গেল দায়িত্বশীল মানুষের উপরে কথা বলা ঠিক নয় পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনের এক একটা ডিপার্টমেন্ট দিয়েছেন হাতকে যে ডিপার্টমেন্টে লাগিয়েছেন চোখ সে ডিপার্টমেন্টের দায়িত্বর কাজ করতে পারে না চোখকে যে ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে মাথা সে ডিপার্টমেন্ট কাজ করতে পারে না মাথাকে যে ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে পা সেই ডিপার্টমেন্টের কাজ করতে পারে না আপনার এই হাতের কবজিকে যে ডিপার্টমেন্টে কাজে লাগাতে বলা হয়েছে চোখ সে ডিপার্টমেন্টের কাজ করতে পারবে না পারবে কি পারবে না পারবে না তার মানে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এক একজনের এক এক রকমের ডিপার্টমেন্ট মানে এটা একটা দেশ এটা একটা সংবিধান এটা একটা ইউনিটি এটা একটা পরিবার এটা একটা স্কুল এটা একটা মসজিদ এটা একটা ইউনিভার্সিটি আপনি বলতে পারেন গোটা বডিটা এবারে টোটাল স্কুলটার এক একটা ডিপার্টমেন্টে একটা হেড লোক আছে তার নাম কি মাথা টোটাল বডিটার হেড কে মাথা এ হচ্ছে সেক্রেটারি আমি আগে বলেছি যে সেক্রেটারির কথা না শুনলে চাকরি চলে যাবে এবার বলুন সুদের টাকা হারাম না হালাল হারাম তাই তো আস্তে করে বলছেন কেন ওই যে আপনি বলেছেন ওই যে জোরে বলুন সুদ কি হারাম হারাম ব্যভিচার হারাম পরের জমি ফাঁকি দিয়ে নেওয়া হারাম আপনি সব কিছু জানেন সকালবেলাতে কেউ সুদের টাকা দিচ্ছে আপনি হাতে করে নিয়ে পকেটে বললেন আপনার ব্রেন কিন্তু বারবার বলছে সেক্রেটারি এই মমতাজুল ইসলাম কালকে বলে গিয়েছে সুদ হারাম টাকা হাতে ধরবো না একটা লোক বলুন এখানে বাপের বেটা যে গত জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত বা গত শনিবার থেকে আজকে শনিবার পর্যন্ত আমার ব্রেন যা বলেছে আমি হাত পা চোখ নাক হাদিস এবং কোরআন অনুযায়ী প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব পালন করিয়েছি হাদিস এবং কোরআন অনুযায়ী একটা লোক বলুন আছেন নাই আল্লাহ তাআলা যে বলছেন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি ইসলাম সর্বশ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য আমি মানলাম ডান দিকে রাস্তা দিয়ে চলা সুন্নত এটা ভারতবর্ষে মানানো যাবে না ব্যাংকের সুদ হারাম ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র এটা এখানে মানা যাবে না আমি এটা তো জানি এ হাদিস এখানে চালানো খুব বড় কঠিন এইটা তো চালানো যায় যে ডান দিকে পানি ডান হাতে পানি পান করতে হয় এইটা তো মানানো যায় যে চোখ দিকে বেনারী বেগানা নারীকে দেখা যায় না এইটা তো মানানো যায় যে আমার হাত দিয়ে আমার ভাইকে অকথ্যভাবে অত্যাচার করব না এইটা তো মানানো যায় যে মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে গীবত করে বেড়াবো না এইটা তো অন্তত পক্ষে মানানো যায় যে আমার মুসলিম ভাইয়ের জন্য আমি মিথ্যা ষড়যন্ত্রের মামলা করব না এটা মানা যায় কি যায় না যায় বর্তমান ইসলামকে যদি প্রতিষ্ঠা আপনি যদি করতেই হয় করাই যদি লাগে হাদিস কোরআন অনুযায়ী আপনার বডিটাকে সর্বপ্রথম হাদিস কোরআন দিয়ে পরিচালনা করার চেষ্টা করুন আমরা সবাই চাই সবাই চাই না যে নরেন্দ্র মোদীর জায়গায় হযরত আবু বকর সিদ্দিকের মতো একজন ইমানদার লোক হোক এটা আমরা চাই কি চাই না চাই আমরা চাই এটা কয় মাইকলা পানি বোতলটা দিকে জি ভারতবর্ষের ঠান্ডা পানি দেন গরম পানি না ঠান্ডা পানি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জায়গায় হযরত ওমরের মতো একজন শাসক আমার ভারতবর্ষটা পরিচালনা করুক এটা আমরা চাই কি চাই না কই কারা চাই হাত তুলুন তো তুলুন তুলুন সবাই আমরা চাই যে নরেন্দ্র মোদীর থেকেও হযরত ওমরের মতো একজন লোক হোক এই মিয়া এই তুমি নরেন্দ্র মোদীকে খারাপ বলো কেন কারণ ও দেশদ্রোহী
ও সংবিধানের বিরুদ্ধে ও ইসলামের শত্রুরূপ, মাদ্রাসার শত্রুরূপ, মসজিদের শত্রুরূপ, ইমানের শত্রুরূপ, মুসলিম ইউনিটি টোটালি শত্রুরূপ। এই জন্য আমরা খারাপ বলি। ওকে কেন আপনি খারাপ বলতে যাবেন? ও তো গোটা দেশ চালায়। ও হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে, এটা আপনি ভাবছেন কি করে? বোতলটা দেন, আপনি ভাবতে পারেন? ও কি করে গোটা হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে? আপনি তো নিজের বডিটাকে চালাতে পারেন না হাদিস কোরআন দিয়ে। আপনি তো হাদিস কোরআন দিয়ে নিজের বডিটাকেই পরিচালনা করতে পারেন না। তা ও হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে, এটা আপনি আশা করেন কি করে? এটা বোকালোকের কাজ। আলহামদুলিল্লাহ, এটা কি লোকের কাজ? বোকা লোকের কাজ। এবার আপনাদেরকে একটা কথা আমি বলছি, শুনে আপনাদের সামনে দেহ দিয়ে কি করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় এর পদ্ধতি বলে দেব। আচ্ছা বলুন, এক গ্লাস পানি পান করতে গেলে কটা সুন্নত লাগে? ছটা, তাই তো? এটা খুব ভালো করে জানেন, সবাই জানেন না। এক, দেখে পান করবেন, বসে পান করবেন, তিন নিঃশ্বাসে পান করবেন, বিসমিল্লাহ বলে পান করবেন, আর পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন, ছটা হয়ে গেল, তাই তো? জি। এক, দুই, আপনি দর্জির কাছে গেছেন প্যান কাটতে, প্যান কাটতে দর্জির কাছে গেছেন, তা দর্জিকে গিয়ে বলুন যে গাঁটের চার আঙুল উপরে আমার প্যান্টটাকে তৈরি করা হোক। দেখবেন দর্জি সাহেব নিজেই বলবেন যে কেন সেকালে মানুষদের মতো চার আঙুল উপরে কেন পড়বে? এটা 2023 সাল, গাঁটের নিচে কাপড় পড়বে, স্টাইল বাড়বে, এখন যুবকদের এটা চলছে না? চলছে। আবার কিছু দেখছি যুবক আছে মানে প্যান কাটছে, মানে সিস্টেম উল্টে গেছে। মেয়েদের ব্যাপারে বলা আছে গাঁটের নিচে কাপড় পরতে হবে, পায়ের পাতা পর্যন্ত যেন দেখা না যায়। এখনকার মেয়েরা সব লেগিংস না জেগিংস পরছে এরকম এত দূরে, আর ছেলেরা পরছে নিচে, অথচ ছেলেদের মানা করা আছে, উল্টে গেছে, তাই না? আমি জানি যে মেয়েরা একটু সাজতে হয়, মেয়েদের একটু সাজা গোজা লাগে। পৃথিবীতে দুটি লিঙ্গ, নারী আর পুরুষ, কোন লিঙ্গ দেখতে ভালো? ও চিজ মানে ও মেয়ে ছেলে ছাড়া কিছু বোঝে না, বলছে মেয়ে ছেলে দেখতে ভালো, খ্যাপা কথা করে। মেয়ে ছেলে দেখতে ভালো হলে ফেয়ার লাভলি লাগে, লিপস্টিক লাগে, ঠোঁট পালিশ লাগে, মেকআপ লাগে, তার মানে দেখতে খারাপ, ওই জন্য এত পালিশ লাগে ওর। পুরুষ মানুষের পালিশ লাগে? লাগে না। ও আন্ডার প্যান্ট পরে থাকলেও পুরুষ, লুঙ্গি পরে থাকলেও পুরুষ, জিন্স প্যান্টেও পুরুষ, আর ও দেখতে খারাপ। আপনি দেখুন মুরগির থেকে মোরগের দেখতে ভালো, ভালো কি ভালো নয়? বাঘিনীর থেকে বাঘের দেখতে ভালো, গরুর মধ্যে দেখুন ছেলে গরু ভালো দেখতে, তাই না? ছাগলের দিকে দেখুন, খাসি ছাগলই দেখতে ভালো হয়, হয় না? তার মানে পৃথিবীর প্রত্যেক পুরুষ লিঙ্গের দেখতে ভালো, আর নারীদের দেখতে খারাপ, এই জন্য মেকআপ করা লাগে। তো আমি জানি যে মেয়ে ছেলেরা নাই মেকআপ টেকআপ করে, এখন এখন আর একটা লিঙ্গ আবার এক্সট্রা করে হয়েছে। আমি জানি দুটো লিঙ্গ হয়, একটা নারী আর একটা পুরুষ, এখন মাঝখানের একটা লিঙ্গ আছে, এরা কোন দলে আমি জানি না, না নারী না পুরুষ, চুল ডেকেছে বড় বড়, মানে না মেয়ে ছেলের মতো নয়, বেটা ছেলের মতো নয়। আবার দেখছি কালারিং, এখানে সবুজ এখানে লাল, আর কানে দেখছি দুল পড়েছে, এরা যে কোন লিঙ্গের আল্লাহ ছাড়া কেউ জানে না, এরা না পুরুষ না নারী, কি বললাম বুঝলেন না? দেখবেন ওদেরকে যখন জুম্মার দিনে মসজিদে নামাজ পড়ছে, যখন রুকুতে যাচ্ছে, ওর পাছা থেকে আর পিঠের উপর পর্যন্ত মানে গেঞ্জি আর প্যান্টের কোমর থেকে দেখবেন এতটা জায়গা ফাঁকা আছে, ওর পাছাটা দেখা যায়। দেখবেন অনেক নামাজ পড়ে, অনেক যুবক ছেলে পড়ে, কি পড়ে না পড়ে, এই হচ্ছে বর্তমান আমাদের অবস্থা, অবস্থা না? জি। প্যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে গাঁটার নিচে যদি কেউ ঝুলিয়ে যদি প্যান পড়ে, অবশ্যই সেই পাকে জাহান্নামের আগুনে ডুবিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আপনি যদি এতটুকু জ্ঞান রাখতেন যে জাহান্নাম কত কঠিন, আপনি যদি এতটুকুই যদি জ্ঞান রাখতেন জাহান্নাম কত কঠিন, তাহলে আপনি অবাক হয়ে যেতেন। আল্লাহু আকবার। সাহাবা কেরামগণ নয়, স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কিত তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। খাজুর খাওয়ার পরে তার আঁঠি যেটা থাকে, ওই আঁঠিটাও আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলেন নারুল্লাহিল মুকাদা জাহান্নাম আমার প্রজ্বলিত আগুন আল্লাতি তাকতালিউ আলাল আফিদা এই আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে ইন্নাকা আলিহি মুসাদা মানুষকে তার ভিতরে দেওয়ার পরে মেয়েরা যেমন বাড়িতে তরকারি রান্না করতে করতে যেমন ঢাকনা লাগিয়ে দেয় জাহান্নামে তেমন ঢাকনা লাগিয়ে দেওয়া হবে শুধু ঢাকনা লাগিয়ে দিও সমাপ্তি ঘোষণা করা হবে না আল্লাহ তাআলা বলছেন ফি আমাদি মুমাদ্দাদা জাহান্নামের ভিতরে বড় বড় থাম্বা রয়েছে থাম্বাতে তাদেরকে লোহার ডিঙ্গিল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখা হবে এর নাম জাহান্নাম আপনার যদি হুঁশ থাকতো জাহান্নাম কত কঠিন যুবক আমি আপনাকে বলছি আপনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে এই জন্য বলছি কারণ আপনি আমার দিনী ভাই পরিচয় আমার এই হোক আমি আপনাদেরই লোক পরিচয় আমার এই হোক আমি আপনাদেরই লোক মুঝে মঞ্জুর নহি কি মাই কিসি কা শিকায়ত করো মগর বাত হি সে বাত নিকল আতি হ্যায় তো মাই ক্যা করো ইচ্ছা হচ্ছে না আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো কিন্তু আপনি যে আমার দিনী ভাই আপনি যে বেলাইনে চলছেন এতে আমি কষ্ট পাচ্ছি এই জন্য আপনাকে বলছি অন্তত পক্ষে কাপড়টা আজকে থেকে গাঁটের উপরে পরার চেষ্টা করবেন ইনশাল্লাহ ওই কারা কারা আজকে থেকে নিয়ত করুন সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তাছাড়া ওই পা কোথায় যাবে জাহান্নাম চলে যাবে কি দরকার ভাই দুদিনের দুনিয়া দুদিনের দুনিয়া আমার সামান্য একটু কাপড় যদি বাড়িয়ে দিয়ে যদি জাহান্নাম যেতে হয় কেন আমি ওখানে যেতে যাব কেন আবার অনেকজন আছেন পায়জামা গুটিয়ে নেয় বড় করে কেটেছে প্যান্ট গুটিয়ে নেয় নেয় কি নেয় না জি না গোটাতে পাবেন না কাল কেটে দিতে হবে সকালে কেটে দিতে হবে গাঁটের দু আঙুল উপরে একজন বলুন তো বাপের বেটা যে আমি কেটেই দেবো তবু জাহান্নাম যাবো না আর নাই আচ্ছা কেটে দেবেন কে কে কাটবেন ইমানদারির সঙ্গে বলছেন মাশাআল্লাহ আল্লাহ তুমি যারা যারা হাত তুলেছে তাদেরকে কবুল করে নাও আমিন এ মুসাফির মানুষ যারা যারা হাত তুলেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আমিন তাহলে আমরা নিজের বডিকে দিয়ে ইসলাম কি করব প্রতিষ্ঠা করব তাই তো চলুন এবার কোরআনের আয়াত দিয়ে আরেকটা প্রতিষ্ঠার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য আমাদেরকে পাঠিয়েছেন আরেকটা কথা আপনাদেরকে কোরআন দিয়ে বলবো এবার কোরআনটা দেন একটু যে কোরআনটা আমাকে ছিল ওটা দেন সূরাটা আমার মুখস্থ কিন্তু আপনাকে বোঝানোর জন্য আমার খুব বেশি সুবিধা হয় ওই জন্য দেখবেন সোশ্যাল মিডিয়াতে প্রায় আমার হাতে কোরআন থাকে কোরআন নিয়ে বলতে গেলে কি হবে একদম শব্দ বাই শব্দ ব্যাখ্যা বিশ্লেষণ করতে সুবিধা হয় তাই না আর একটা কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন সেটা বলবো আমি আপনাদের সামনে একটা মূল যে সূরা তেলাওয়াত করেছিলাম তার নাম হচ্ছে সূরায়ে মুলক সূরা কি মুলক এই সূরার একটা গুণ আছে গুণ কি গুণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি কন্টিনিউ এই সূরাটি যদি তেলাওয়াত করে তাহলে কিয়ামতের মাঠে এই সূরাটা আল্লাহর সঙ্গে কথোপকথনে যুক্ত হয়ে বলবে যে আল্লাহ আমাকে যে তেলাওয়াত করেছে একে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে না দিচ্ছ ততক্ষণ আমি তোমার পিছে ছাড়ছি না সুবহানাল্লাহ কাল কি বলবেন যদি টাইম কম থাকে এই সূরাটা পড়েন কেউ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অনেকজন পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অত্র সূরার ভিতরে বলছেন তবে হ্যাঁ আপনারা জানেন যে মুমতাজুল ইসলাম মানেই বিতর্কিত লোক সোশ্যাল মিডিয়াতে আর মুমতাজুল ইসলাম মানেই হচ্ছে ওর মা বাপের ঠিক নাই সোশ্যাল মিডিয়াতে তাই না এবার আমি কিছু হক কথা বলছি যদি কথা আপনার কেটে দেওয়ার মতো ক্ষমতা যদি থাকে আপনি কেটে দিতে পারেন তবে হাদিস এবং কোরআন দিয়ে